26 মে চন্দ্রগ্রহণের দিনে বাড়িতে রাখুন মঙ্গল ঘট, সকল অমঙ্গল দূর হবে। নমস্কার বন্ধুরা, পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। 26 মে চন্দ্রগ্রহণের দিনে আপনার জীবনে আসতে চলেছে এক মহা সুযোগ। এই সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। এক্ষেত্রে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের বিভিন্ন সমস্যা সৃষ্টি হলেও আপনি যদি এই চন্দ্রগ্রহণের দিনে এই উপাচারটি করেন বা আপনার বাড়িতে মহাযোগের এই উপাচারটি নিষ্ঠাভাবে পালন করেন তাহলে সমস্যা হবে না। তাই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব বা করছি, এই উপাচারটি করুন এবং এই উপাচারটি জানার জন্য সম্পূর্ণ দেখুন ভিডিওটি। আশা করি আপনারা কিছুটা হলেও জানতে পারবেন, কিছুটা হলেও উপকার পাবেন। আপনারা প্রত্যেকে জানেন আগামী 26 মে মহাজাগতিক ঘটনা দেখতে চলেছে গোটা বিশ্ব, আর এই গ্রহণকে ঘিরে বিভিন্ন প্রকার তন্ত্র সাধনা হবে, বিভিন্ন প্রকার টোটকা কালা জাদু এই দিনে হবে। এই দিনে বাড়িতে থেকেই একটি ছোট উপাচার করতে পারেন, সে উপাচারটি করলে আপনার সারা জীবনটি ভালো যেতে পারে, ভালোভাবে কাটাতে পারেন কোনো সমস্যা ছাড়াই। উপাচারটি করার জন্য আপনাকে একটি মঙ্গল ঘট স্থাপন করতে হবে। সম্পূর্ণ দেখুন ভিডিওটি, মঙ্গল ঘট কিভাবে স্থাপন করবেন আর এর মধ্যে কি কি দেবেন। সাধারণভাবে আমাদের হিন্দু বাড়িতে সকল মা বোনেরা জানেন এই মঙ্গল ঘট কি বা কিভাবে স্থাপন করতে হয়, তবুও আজ আমি এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আপনাকে যেটি করতে হবে, 26 মে সকালবেলায় চন্দ্রগ্রহণের আগে স্নান সেরে নিতে হবে, কারণ এই গ্রহণ চলাকালীন স্নান করতে নেই। তাই আপনাকে গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর এই মঙ্গল ঘট স্থাপন করতে হবে। তার আগে নিজেকে শুদ্ধ করে নেবেন, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিতে হবে, কারণ এইসব উপাচার করার ক্ষেত্রে নিজেকে শুদ্ধ করে নেওয়া একান্ত প্রয়োজনীয় বা খুবই দরকার। মঙ্গল ঘটটি রাখবেন আপনি আপনার বাড়ির ঈশান কোণে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে। মঙ্গল ঘটের মধ্যে আপনি যে জিনিসগুলি দেবেন, যেমন সুপারি, হরি, হরিত্বকী এবং এক টাকার কয়েন, এই জিনিসগুলি আপনি ঘটের মধ্যে দেবেন। দেওয়া হয়ে গেলে আপনি ঘটের গায়ে স্বস্তিকা চিহ্ন আঁকবেন। আপনি এরপর ঘটটিতে গঙ্গা জল দিয়ে পরিপূর্ণ করবেন। ঘটটি আপনার বাড়ির ঈশান কোণে রাখার চেষ্টা করবেন। যদি কারোর পক্ষে সম্ভব না হয় তাহলে তারা কি করবেন, সেক্ষেত্রে বিশেষ একটি উপায় আপনাকে অবলম্বন করতে হবে। অবশ্যই আপনার ঠাকুর ঘরে উত্তর পূর্ব কোণে রেখে দেবেন, অর্থাৎ ঈশান কোণে রাখবেন। এটিও করতে পারেন, একইভাবে সমানভাবে কাজ হবে আপনার জীবনে। এরপর আপনি এই ঘরটি কতদিন রাখবেন, এই যে চন্দ্রগ্রহণের মধ্যে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে এই ঘরটি স্থাপন করবেন। আপনার বাড়ির জন্য এই চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব একেবারে কেটে যাবে। বন্ধুরা, ভাবলে আপনাদের অবাক লাগতে পারে, কিন্তু আপনাদের আমি এইটুকু বলতে পারি, বিশ্বাস করে মনে প্রাণে এই উপাচারটি যদি করেন, গ্রহণের কোনো খারাপ দোষ কিংবা খারাপ প্রভাব থেকে আপনি রেহাই পাবেন। আপনি এই মঙ্গল ঘট স্থাপন করেন তাহলে এই চন্দ্রগ্রহণের সমস্ত খারাপ প্রভাব আপনার বাড়িতে পড়বে না, পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। তাই অবশ্যই গঙ্গা জল ভর্তি করে যে পদ্ধতিতে আমি বললাম এই মঙ্গল ঘটটি রাখবেন।
এমন ভাবে যে জায়গায় রাখবেন কেউ যাতে ছুঁতে না পায় বা স্পর্শ করতে না পারে। আপনি এই মঙ্গল ঘটটি এক সপ্তাহ রাখার চেষ্টা করবেন, তাই আপনাদের উদ্দেশ্যে একান্তভাবে বলে রাখছি আপনারা অবশ্যই এই ঘরটিকে এক সপ্তাহ রাখবেন, খুব সাবধানভাবে রাখবেন নিজেদের কাছে। আপনারা দেখবেন অবশ্যই খুব ভালো ফলাফল পাবেন। বন্ধুরা, সবাই আশঙ্কা করছেন এই যে চন্দ্রগ্রহণের মহাশক্তি বিভিন্ন রকমের খারাপ প্রভাব আপনাদের উপর পড়তে পারে, কিন্তু আপনি যদি এই উপাচারটি করেন তাহলে আপনার জীবনে কোনো খারাপ প্রভাবই পড়বে না। আপনি যদি আপনার ভাগ্যকে ভালো রাখতে চান, সুখে থাকতে চান, শুভ ফল কামনা করেন, তাহলে অবশ্যই চন্দ্রগ্রহণের দিনে বাড়িতে মঙ্গল ঘট স্থাপন করুন। অর্থাৎ আপনি 26শে মে অবশ্যই চন্দ্রগ্রহণ চলাকালীন ঈশান কোণে স্থাপন করুন এই মঙ্গল ঘট। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এক মহাশক্তিশালী উপাচারের কথা জানিয়ে দিলাম। যারা আজ নতুন বন্ধুরা আছেন অবশ্যই কাজটি বুঝে করুন, অবশ্যই উপকার পাবেন। আর ভিডিওটি দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের দেবদেবী পুজো পার্বণ সম্পর্কে আলোচনা করে থাকি, তাই আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু দেবদেবীদের পুজো পার্বণ সম্পর্কে আলোচনা করে থাকি, বিভিন্ন উপাচার সম্পর্কে আলোচনা করে থাকি। আগামী 26শে মে যে বিশেষ শক্তিশালী চন্দ্রগ্রহণ হতে চলেছে, এই গ্রহণে আপনি কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, যার মধ্যে আপনার গৃহে সকল সদস্যদের কোনো সমস্যা আসবে না, আপনি এই গ্রহণের কুপ্রভাব থেকে রেহাই পাবেন, রক্ষা পাবেন, সেই সম্পর্কে একটি ছোট্ট উপাচার সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। যদি এই মনে হয় বা বিশ্বাস করে করতে পারেন তাহলে গ্রহণের কোনো কুপ্রভাবই আপনার উপর পড়বে না, সকল প্রকার কুপ্রভাবের হাত থেকে রক্ষা পাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। আর প্রত্যেকেই বাড়িতে থেকে এই উপাচারটি করার চেষ্টা করুন, দেখবেন সুফল হাতে নাতে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।